আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে করোনা টিকা বা ভ্যাকসিন দেওয়ার কাজ কিন্তু দেশে শুরু হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মাত্র জানিয়ে দেওয়া হলো যে যারা এখনো পর্যন্ত এই ভ্যাকসিন বা টিকা নেওয়ার জন্য কোউইন পোর্টালে তাদের নাম কিন্তু এখনো নথিভুক্ত করেননি, তাদের নাম নথিভুক্ত করার জন্য শেষ তারিখ কিন্তু জানানো হলো। অর্থাৎ কতদিন পর্যন্ত নাম নথিভুক্ত কাজ চলবে, আপনারা কিভাবে সেই নাম নথিভুক্ত করবেন বা কারা সেই নামগুলি নথিভুক্ত করবেন, নাম নথিভুক্ত করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে বা ভ্যাকসিন বা টিকা নেওয়ার সময় কী কী কাগজপত্র লাগবে, বন্ধুরা সমস্ত কিছু থাকছে আজকে এই ভিডিওতে আলোচনায়। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে দেবেন। কারণ আপনার জেলাতে যখন করোনার ভ্যাকসিন বা টিকা দেওয়া হবে তখন কিন্তু আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেবো কোথায় সেই টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে, সমস্ত কিছুই জানিয়ে দেবো। অতএব শেষে ভিডিওটা ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক করে ভিডিওটি কিন্তু জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তোমাদের এখানে দেখুন যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রথম পর্যায়ে কিন্তু করোনার ভ্যাকসিনের গ্রাহক হবেন কিন্তু স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা। তোমাদের বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেছেন যে প্রথমে কিন্তু টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে দেওয়া হবে। এরপর কিন্তু করোনার প্রথম শ্রেণীর বা প্রথম সারির যারা যোদ্ধা রয়েছেন অর্থাৎ পুলিশ কর্মচারী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই টিকা দেওয়া হবে, সেটা কিন্তু আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। এবার বলা হচ্ছে যে তাদের নাম কিন্তু কোউইন পোর্টালে নথিভুক্ত করার শেষ দিন কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং এখানে কোন বলা হয়েছে যে মেল করে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে কিন্তু জানানো হয়েছে 12 জানুয়ারি মধ্যরাত্রির মধ্যে কিন্তু স্বাস্থ্যকর্মীদের নাম কিন্তু নথিভুক্ত করে ফেলতে হবে। অর্থাৎ যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন প্রত্যেকটা জেলার বা প্রত্যেকটা রাজ্যের সেই স্বাস্থ্যকর্মীদের নাম যদি এখনও কোউইন পোর্টালে না তোলা থাকে তাহলে কিন্তু 12 জানুয়ারি শেষ তারিখ দেওয়া হয়েছে করোনার যারা স্বাস্থ্য কর্মচারী রয়েছেন তাদের নাম কিন্তু 12 জানুয়ারির মধ্যে সেই পোর্টালে কিন্তু তুলতে হবে, এমনটাই বলা হচ্ছে। এছাড়া বলা হয়েছে যে যারা প্রথম শ্রেণীর বা প্রথম সারি যারা করোনা যোদ্ধা রয়েছেন অর্থাৎ যেমন পুলিশ কর্মচারী যারা রয়েছেন তাদের নাম কিন্তু 25 জানুয়ারির মধ্যে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে কোউইন পোর্টালে, সেটাও কিন্তু বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আগামী 16 জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার কিন্তু কথা কিন্তু রয়েছে। তোমাদের এখানে তখন বলে রাখি যে এখনই কিন্তু আপনার যে কোউইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ডাউনলোড করার দরকার নেই, কারণ কোউইন ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তোমাদের আপনারা যারা আম পাবলিক রয়েছেন বা জনগণ রয়েছেন আপনাদের কিন্তু এখন নাম নথিভুক্ত করতে হবে না, কারণ এখানে বলা হয়েছে যারা স্বাস্থ্য কর্মচারী রয়েছেন তাদের 12 জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করতে হবে, এবং যারা করোনার প্রথম সারির যোদ্ধা রয়েছেন তাদের কিন্তু 25 তারিখের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। কিন্তু যারা আম পাবলিক রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন আপনাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন আসবে কিংবা কোউইন ওয়েবসাইটে আপনাদের নাম নথিভুক্ত করার জন্য বলা হবে, তখন কিন্তু আপনারা নথিভুক্ত করবেন। এবং বলা হয়েছে যে নাম নথিভুক্ত করতে পরিচয়পত্র কিন্তু জমা দিতে হবে, আর টিকার দুটি ডোজ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে একই পরিচয়পত্র। তোমাদের আপনারা যখন নাম নথিভুক্ত করবেন তখন আপনি যদি আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনি যদি প্যান কার্ড আপনি যে সমস্ত ডকুমেন্টগুলি দেবেন, আপনি যখন করোনার ডোজ বা টিকা নেবেন তখন কিন্তু একই কাগজপত্র বা একই ডকুমেন্ট কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং বলা হয়েছে সেটা যদি পৃথক হয় অর্থাৎ আপনি নাম নথিভুক্ত টাইমে এক ডকুমেন্ট দিয়েছেন এবং টিকা নেওয়ার সময় একই ডকুমেন্ট দিতে হবে, সেটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এবং বলা হয়েছে যে নাম নথিভুক্ত সময় যে ফোন নম্বর রেজিস্টার করবেন গ্রাহক সেই ফোনে কিন্তু ভ্যাকসিন দেওয়ার দিন কিন্তু জানানো হবে। তোমাদের বুঝতেই পারছেন নাম নথিভুক্ত টাইমে আপনি যে ফোন নম্বর দেবেন সেই ফোন নম্বরে আপনাকে কিন্তু SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে কবে কোথায় টিকা দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু আপনি SMS মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তোমাদের আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। তবে যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন।